ନମସ୍କାର ମତକୁ ସ୍ୱାଗତ କରୁଛି ମୁଁ ମନ୍ଦାକିନୀ ଆଜିର ଆଲୋଚନାର ବିଷୟ ରହିଛି ଶୀତଳ ଭଣ୍ଡାର ଧୋକା କାରଣ ରାଜ୍ୟ ସରକାରଙ୍କ ଶୀତଳ ଭଣ୍ଡାର ଯୋଜନା ଚାଷୀଙ୍କ କାମରେ ଆସୁନି ଚାଷୀମାନଙ୍କ ପାଇଁ ଶୀତଳ ଭଣ୍ଡାର ଯୋଜନାର ମିଛ ପ୍ରଚାରର ବାସ୍ତବ ସତ ପଦାରେ ପଡ଼ିଛି କେବଳ କାଗଜପତ୍ରରେ ଶୀତଳ ଭଣ୍ଡାର ଦର୍ଶାଇ ବାହାବାହା ନେଉଥିବା ରାଜ୍ୟ ସରକାର କିପରି ଚାଷୀଙ୍କୁ ପ୍ରହସନ କରିଛନ୍ତି ତାହାର ବାସ୍ତବ ଚିତ୍ର ଅନେକ ଜାଗାରୁ ସାମ୍ନାକୁ ଆସିଛି ए संपर्के अधिक आलोचना कर खोर्धा खोर्धे उस्थित अजून आम प्रतनिधी संग्राम मत आमसोडी संग्राम आखूक आसहबी राज्य सरकार शीतळ भार खकरी चासी मी प्रहसन पालटीची कण सब चित्र सामना आसुची নিশ্চিত মজা কি দেখন্তু আমি কিছু মাছ পূৰ্বে অনেক ভিন্ন চিত্ৰ দেখাইছোঁ দেখোন ধান মণ্ডি ধান মণ্ডৰে কিভাৱে অব্যৱস্থা ৰ কুইণ্টাল কুইণ্টাল ধান মণ্ডৰে পি ৰৈছিল যিহেতু শীতল ভণ্ডাৰৰ অভাৱ ৰৈছিল মণ্ডৰে জগি ৰূলা চাছী যিহেতু কোল্ড ষ্ট'ৰেজৰ ৰাজ্যৰে ব্যৱস্থা নাই খোৰ্ধা জিলাৰে ব্যৱস্থা হৈনা সেইপাই সবুকাংশ সমস্ত মণ্ডি মানে অব্যৱস্থা ৰৈ ধান কু জগি ৰাতি তমাম চাছী পি ৰ ଯେଉଁଭଳି ଭାବରେ ଶୀତଳ ଭଣ୍ଡାରେ ଅବ୍ୟବସ୍ଥା କ'ଣ ରହିଛି ସେଥିପାଇଁ ଯେଉଁ ପନିପରିବା ଚାଷ କଥା କୁହନ୍ତୁ ଧାନ କଥା କୁହନ୍ତୁ ଚାଷୀ ଯେଉଁ ଝାଳବୁଆ ଧାନରେ ଋଣ କରି କରଜ କରି ଚାଷ କରିଥାଏ ଯେହେତୁ ସଂରକ୍ଷିତ ରଖିବା ପାଇଁ ଶୀତଳ ଭଣ୍ଡାର ଅଭାବ ରହିଛି ସେଥିପାଇଁ ଚାଷୀମାନେ ଅନେକ ଅସୁବିଧାର ସମ୍ମୁଖୀନ ହେଉଛନ୍ତି ମୁଁ ବର୍ତ୍ତମାନ ଚାଷ ପଡ଼ି ଚାଷ କ୍ଷେତ୍ର ଅଛି ମୋ ପଛପଟ ଦୁଇଛୁ ଚାଷ ରଖିଛନ୍ତି ଏ ମଉସା ଜଣକ ଚାଷୀ ଜଣକ ଆମ ସହିତ ଅଛନ୍ତି ମୋ ସହିତ ଶୀତଳ ଭଣ୍ଡାର ଅଭାବ ରହିଛି କେତେ ଅସୁବିଧାରେ ଆପଣ ସମ୍ମୁଖୀନ ହେଉଛନ୍ତି ବହୁତ ଅସୁବିଧାର ସମ୍ମୁଖୀନ ହେଉଛୁ ধান গান মন্ডি কি যাইপা ধান বর্তমান সময় না কুড়ি কুইন্টা ঘরে পড়ি কি অবিধা বি হয়ে পড়ি না আপনার শীত হ্যাঁ তাপরে ফসল অরাই করেছি সেপটে বাইগণ করছি ভেন্ডি করেছি জলর সুবিধা হোনি

ସଂଗ୍ରାମ ଯେମିତି ଆପଣ ଆଲୋଚନା କରୁଛନ୍ତି ଏବଂ ଚାଷୀମାନେ ମଧ୍ୟ ସେହି ସମାନ କଥା କହୁଛନ୍ତି ଯେ ଶୀତଳ ଭଣ୍ଡାର ଯେହେତୁ ତାଙ୍କ ପାଖରେ ନାହିଁ ସେଥିପାଇଁ ସେମାନେ ରଖିପାରୁନାହାନ୍ତି ସେମାନଙ୍କ ଫସଲକୁ ସେମାନେ ଯେଉଁ କଷ୍ଟ ଉପାର୍ଜିତ ଫସଲ ଅମଳ କରୁଛନ୍ତି ଧାନରୁ ବର୍ତ୍ତମାନ ସେମାନେ ଯେହେତୁ ଶୀତଳ ଭଣ୍ଡାର ନାହିଁ ସେଠାରେ ସେମାନେ ଷ୍ଟୋରେଜ୍ କରି ରଖିପାରୁନାହାନ୍ତି କୋଲ୍ଡ ଷ୍ଟୋରେଜର ସୁବିଧା ନାହିଁ ସେଥିପାଇଁ ଚାଷୀମାନେ ମଧ୍ୟ ହନ୍ତସନ୍ତ ହେଉଛନ୍ତି ଯାହା ଗ୍ରାଉଣ୍ଡରୁ ପ୍ରତିକ୍ରିୟା ଆସୁଛି तेज ए संपर्क में अगर आलोचना करने आम सहित जोड़ सोरु संजय महालेख आम सहित सीधा सख्ब जोड़ संजय आपंपुक आसाप चाहिए संजय खास खासकर सोरुक समय आम देखीचे जेहेतु जे तो कोल्ड स्टोरेज से ना उपलब्ध ना चाषी मैंने फसल को ठिक रूप से रखिपार नाक समय देखी सोर रु बा्वर यह खबर आसवर बर्तन चाषी मान कौन प्रतिक्रिया आसूस संजय বালেশ্বর হোচি এক কৃষি প্রধান জেলা ভাবে পুরা রাজ্যের জনা যায় বিশেষ বিশেষভাবে বালেশ্বরি চাষ এবং বালেশ্বর রেমুনা ব্লকরে চাষ অনেক মাত্রায় করা যায় এবং যে কৃষি বিভাগ পক্ষর যে যা সূচনা আমার পাখে অলেশ্বরের আলু চাষ হুয়ে পাখাখি এক হাজার ছশো চাল জমি হেক্টর জমি চাষ করা যায় তা তাভিত এথর এচিভ করছেন কৃষি জেলা অধিকারী যে যথর এক হাজার চারশো অ্যাশশি হেক্টর জমি এথর এচিভাইছে আলু চাষ কথা যদি কইবা এবং পিজ কথা যদি কইবা তাহলে তিন হাজার নশ কোড়ি হেক্টর চাষ জমি টার্গেট থাকে বেড়ে এথর তিরিশ হাজার পাঁচশো চৌবন টার্গেট সে এচিভ করছেন কিন্তু ধান চাষের যে কথা কুয়া কি বা্তবরে অনেক অসুবিধা রয়েছে জলসেচন বিভাগ কথা রয়েছে এবং সবটু বড় কথা হচ্ছে যদি কোল্ড স্টোরেজ কথা কহা তাহলে কোল্ড স্টোরেজর অভাব রয়েছে বালেশ্বরে কোল্ড স্টোরেজ জমার না এবং রেমুনা যে পর্যা চাষী মানে রয়েছেন সেমানে কোল্ড স্টোরেজ অভাবর তাঁর অনেক মাত্রায় যে কোল্ড স্টোরেজ নথাই রিপারেনি অনেক ক্ষতি ঘটিয়ে তবে জন সাধারণ চাষী মানে রয়েছেন যে যাষবি করতে এবং তা ফসল কু আজার মন্ডি সে বিক্রি করতে তবে তাঁকর সিধা প্রতিক্রিয়া নেওয়ার যে কন র বাস্তবিক চিত্র কন র দেখি আমি দেখু কি বালেশ্বর জেলার অনেক চাষী মানে তাঁর অভাব রয়েছে যে গোটি কোল্ডস্টোরেজর যে অমল করছেন অনেক ফসল কথা কুতু নষ্ট হোক তবে বাবিক আপনার কে নিতে আবশ্যকতা রয়েছে মো না প্রসন্ন কুমার দাস ঘর হচ্ছে বিদ্যাধরপুর আউ মুঠে মুঠে এমনি চাষ করি আনিকি মার্কেটে বিক্রি করা যায় আপনি কি এটি বিক্রি করা যায় কি বজারে হচ্ছে প্রশাসন আমি রেমুনা বজার এটিকি উঠেদেলে উঠে দেলাপরে সে কলে সমস্ত এটি পর বিকবে গোটি জায়গায় কিন্তু বাস্তবতা হাওড়ি অধে লোক সে বজারে বসু সেটি পুলিশ কি প্রশাসন তহসিলদার এঠিকার সে কিছু বুঝু না কি তাঁর কথা সেমু উঠেকি আনিক এটি বসও না তারপরে ইয়ে এটি যে আসি বসি কেটি দেখা গো পিবা পানি সুবিধা নাই সর্ব কষ্টরে আপন পরিবার যো নষ্ট হউচি বিশেষ করি কি আজি খরা দিন রে আগা পিবা পানি নাই আউ চাছিং কো পাই কোনসু সুবিধা নাই কোলস্টর নাই পরিবার যোটা বিক্রি হলা আউ জেটা রই গলা তাকু নেকি গুটে কোলস্টরে রাখিবা সেতি পাই প্রশাসন ল বি তৎপরতা নাই তাপরে হউচি এটি লোকনকৰ झाडा পৰিছৰা যা পাই সেবি সিস্টেম নাই কিচি সুবিধা নাই পিবা পাই পানিৰ সুবিধা না। আমি বিভিন্ন প্রকার অসুবিধা আছে সরকার তরফর আসিলে আমার হচ্ছে এমএলএ সুধাংশু শেখর পুরে চাষী এতদিন ব্যাপার করতে এবং নষ্ট এটি এ বাজারে মিনিমম সাতশো আটশো চাষী প্রতদিন আসেন আরং সময় পড়লে হাজার চাষি হুঁতে বহু চাষি আসতে এটি রেমুনা টু এটি দশ পনের কিলোমিটর কোড়ি কিলোমিটর পর্যন্ত সব চাষ করি আনিকি এই বজারে বিক্রি করতে আও এই হ'ব ক'ল্ড ষ্ট'ৰ তমা নাই এমি লোক বিকতি যা বিক্ৰি নহয় তাক ফিঙা হুই আমি খৰা দিনৰে ক'ব বিচেষ কৰি কেতিয়া শীত দিনৰে যা হ'লেবি আপোনাৰ ব্ৰি হৈ হৈ যাওঁ থাকিব কিন্তু খৰা দিনৰ অধিক মাত্ৰ নষ্ট হোৱেপা তেবাৰ যি চাছ কৰা খৰচ কৰিছ কৰ আনিকি এমিকা ফচল কু বা যোনবা নষ্ট কৰোঁ তে কেতে আপোনাক এইটো বাধে কেতিয়া মানে আগে ইয়ে চাষির অসুবিধাটা কে বাধ্যে কোন করে সে হি জাগেছি যেতবে ফিঙ্গা হোচ্ছ তা আখিরু পানি গড়ুচি ধর যে 10000 হাজার জিনিস বিক্রি হওয়া কথা সেটি হচ্ছে 5000 6000 বিক্রি হলা আউ দি 3000 কি 4000 হাজার টাকার জিনিস ফিঙ্গা গলা কোল্ড স্টোর তা কোন করা ঘরে নেকি রাখিলে সে গলা এই কোন সরকার শুখিগেলা করকারকে অনুরোধ করা হচ্ছে আমার যে এটি পরিয়া মার্কেট রেমণা বজার হেইচি মিনিমম ছশো সাতশো প্রতিদিন চাষী আসুন সরকারক এতক অনুরোধ সি হচ্ছে এ হাটর উন্নতি করা সঙ্গে সঙ্গে চাষী মানি গোটে কল স্টোর করত এবং পিবা পাঁড়ির সুবিধা করত নিশ্চিত সঞ্জয় যেমি আপনার আলোচনা করুলে এবং প্রতিক্রিয়া বি আসুলা

চাছীমান ধা পালে আমি এই কথা ক'চু কাইী মানে যেতিয়া অমল কৰ ফচল ৰক্ষা পাওঁ বা কোল্ড ষ্ট'ৰেজৰ সুবিধা নথিবিৰি নষ্ট হৈ যাব বা পচিকিৰি নষ্ট হৈ যাৰ দৃশ্য আমি দেখাওছোঁ লোকমান তাৰপিছত আপোনাৰ বৰ্তমান যোন জাগী মানৰ কণ প্ৰত্ৰিয়া আছু শীত ভণ্ডাৰ কুনি নিশ্চিত ভাবে মন্দিরি দেখুন চাষী মান অভিযোগ যদি আমি নজর পকাইবা তবে কেউ না কেউ একথা কুয়া যাইব চাষী মানুষ কুম্ভীর কাঁদনা কাঁচু বিভিন্ন যোজনা তো যো যোজনা কিন্তু বাস্তবে কত কার্যকারী হোক তার হিসাব প্রশাসনিক অধিকারী পাখে না যদি কোলস্টার কথা কোয়া যা পুরী জেলার এগারোটি ব্লক রয়েছে এগারোটি ব্লক ভিতর মাত্র একমাত্র গোটি মাত্র কোলস্টার যেটি কি

টিকে হেলে কোন দিন খোলা যাওঁ নাই এইবোৰ যিহেতু বিচেচ ভাৱেৰে পুৰী জিলাৰ দূল লক্ষ উদ্ধি ৰ আলু চাছ পিঁয়াজী সংখ্যা কেওনা কেনিৰ চাৰি হাজাৰ ৰছে কিন্তু এইবাৰ আলু পিঁয়াজ চাছী মানে মুহুচাৰু এতিয়া কাৰণ যি উৎপাদন কৰো উৎপাদন কৰা যাওঁ তাক ৰখিব সঠিক ভাৱে ব্যৱস্থা নাই শীত ভণ্ডাৰ টিকে নাই যে গোটিয়ে শীত ভন্ডার সাত সংকটে রয়েছে সি সম্পূর্ণ তালা ঝুলুছে তবে কেউ না কেউটি একথা কুয়া যাই যে সরকার শীতল ভণ্ডার সুরক্ষা পাই শীতল ভণ্ডার কিভাবে ভাবে করাষিটি সে তার উৎপাদন করে উৎপাদন করে যে জিনিসগুলো রখিব সেপ্রতি প্রশাসন গুরুত্ব দিয়ে না যা পরী চাষী আলু পিঁয়াজ চাষ ঠিক মুহ ফেছেন আলোচনা করা কারণ পুরী জেলা এগারোটি ব্লক একমাত্র রয়েছে যে কি তালা পড়ছে চাষী কে

না প্রশাসন বিলকুল গুরুত্ব দেওয়ার নবে দশকরে যেত কিছু কিছু মু নবে দশক গাঁ রে আলু চাষ করা হাউল কিন্তু নবে দশক বা যেতে দেখা হলো আলু চাষ হোনি নদী পটারে মাটি কড়া হয়েকি বিক্রি হোচি বছে আলু চাষ করিয়া আদৌ চাষিটি কিন্তু আলু চাষ রুহ ফেলা মোটে মেন হচ্ছে মার্কেটিং নাই যদি বা মার্কেটিং শাস্তা দরের বিকাকে পড়ুছে কোল্ড ঘোর অভাব পুরী জেলার কোর্ট না সে গোটে মাত্র আপনার কৌ গোটে মাত্র বি না সেইটা খোলা হচ্ছে ইয়ে হচ্ছে যে চাষী সরকার আন্তরিকতা অনুমান যদি চাষিটি উৎপাদিত দ্রব্যগুলো সঠিক ভাবে রক্ষি পু না তবে চাষিঙ্ক আন্তরিকতা কেউ সরকার একথা তো কিন্তু জনা পড়ুন না দেখুন এটি পুরী জেলার চাষী পাখানে ক্ষমতা অসাষী পাখে সে দক্ষতা যে সে

উৎপাদ্যন্ত কুন্ধির কামলা কাজনা এইসব যোজনা করি কেবল ভোট ব্যাঙ্ক তুই প্রকৃত চাষী মানুষ আন্তরিকতা না যদি আন্তরিকতা থাকে ব্লক মাত্র কোর্স করা শীতল খোলা বন্ধ সরকার যোজনা নিশ্চিত ভাবে দেখুলে আপনার মন্দির কেউটি না কেউ চাষী প্রতিক্রিয়া বা অঞ্চলবাসী প্রতিক্রিয়া পুরী জেলার এগারোটি ব্লক ভিতর মাত্র গোটিয়ে মাত্র ব্যবস্থা রয়েছে যে তালা ঝুড়ুছে সেটি গোটিয়ে দিন বি চলিত বর্ষ গোটিয়ে দিনবি কোলস্টোর বা শীত ভণ্ডার খোলা যায় না তবে চাষি মানুষ চাষী মানুষ যে আলু কথা কহা পিঁয়াজ কথা কহা কঞ্চা পরনিপর চাষী কথা কহা এপরিক কি আমি চিত্র দেখাই পূর্বে কিভাবে ভাবতে বেল মানক মানক কঞ্চা যদি ব্যবস্থা বা শীত ঘটার ব্যবস্থা থাকে

बालश्वर आमसह सज्ज आखा आसहबी आता एरिया जेव्हा सोर रही सोररो बिणागडी स्थित शीतळ भंडार चित्र आम्ही देखिले जेव्हा रहिला दु हजार षोळ महिले गायन कोल्ड स्टोरेज खोलाईला सतर रु अठर मात्र गोटे वर्ष चालला तापर सठार्त ताला झुलुची দেখুন মন্দাকি যে গায়েন কোল স্টোরেজ কথা কোলে সতের অঠর মশায় রাজ্য সরকার যে প্রোসাহন করতে আলু পাই আলু মিশন রে এই কোল্ড স্টোরেজ খোলা যাই কিন্তু সবুঠু বিলম্বনার কথা হাওছে মাত্র গোটিয়ে বর্ষ পরে সে কোল স্টোরেজটি বন্ধ হয়ে যাই বর্তমানে সেটি আপনার দেখিপা সেটি দেখি যদি চিত্র সে জাগারে বর্তমানে গোর গায়ে মানে চরুম এবং ঘাস লটার ভরিপূর্ণ হয়েছে এবং সে সম্পূর্ণ ভাবে বন্ধ হয়ে পড়েছে এবং যে কোল স্টোরেজর মালিক যুশ গায়েন এবং পরেশ গায়ন সে । 怎么、uh huh. লোন করি ব্যাঙ্কু যে করে সে বর্তমানে ব্যাঙ্কের লোন বুড়ি হয়েছেন এবং সরকার নিহতি ভাবতে যেভাবে ভাবে ভণ্ড বা কথা কীলে যে ভন্ডাই তা লোন ঋণের যে বুঝরে মুন্ডতার লিদে তা বর্তমান নিশ্চিত ভাবে গোটে বিড়ম্বনার কথা তবে আমি যেহেতু এই বালেশ্বর অঞ্চল এবং রেমুড় বিশেষভাবে পরাষী মানে রুহেন এটি পর মার্কেট গোটি বড় মার্কেট রয়েছে সাধারণ লোক মানে পরে চাষ করি এই মার্কেটরে হি বিক্রি করতে কিন্তু আপনার দেখিপা টাইম টাইম খরার সাধারণ চাষী মানে আসি এখার পর বিক্রি করতে আবুঠু বড় কথা হচ্ছে যে চাষ জমি সে আনি ফসল শাগ মাছ দরের হি বিক্রি করতে কারণ তাঁর যেত প্রাপ্য রয়েছে তাহত কম সে বিক্রি করতে কারণ খরা অসহ্য যেহেতু সই শইপা না কি সে দশ টার পরই ট এটি বিক্রি করে দিয়ে যাতে যেহেতু কোল্ড স্টোরেজের অভাব রয়েছে তবে সাধারণ চাষী জন অনু জাঁবা দেখুন স্যার আমি দেখুছি কি এ খরার আপনার যেভাবে ভাবে তবে আপনার যে প্রাপ্য মূল্য রয়েছে

ଶୁଣନ୍ତୁ ଯୋଉ ଚାଷ କ୍ଷେତ୍ର ରହିଛି ଯୋଉ ଧାନ କଥା କୁହନ୍ତୁ ଧାନ ମଣ୍ଡି ଅବ୍ୟବସ୍ଥା କଥା ଶୀତଳ ଭଣ୍ଡାର ଅଭାବ ରହିଛି ପନିପରିବା ଚାଷର ମଧ୍ୟ ଶୀତଳ ଭଣ୍ଡାର ଅଭାବ সরকার খালি কুম্ভীর কাঁদনা করছেন যেহেতু আমার রাজ্য হচ্ছে কৃষি প্রধান রাজ্য যে কৃষক অনেক যোজনা করা যাচ্ছি কৃষক মানুষ সবসিডি ব্যবস্থা করা যাচ্ছি কিন্তু চাষিটে কেউ না কেউটি ঋণ নেণ বোঝে চাষ করুচি বর্ষ যাক অম হয়ে থাকে তা সে তার পরিবার গুজরা মেটোছি কিন্তু সরকার যে শীতল ভণ্ড কথা প্রতিশ্রুতি দোর্বার তাছ প্রত্রুতিতে পরিণত হোচ্ছিপ্রাই সান প্রকার ব্যবস্থা করা যাও নাষি মানুষ ধান মন্ডি অব্যবস্থা কথা କୁହନ୍ତୁ ଧାନ ଗୁଡ଼ିକ ଜଗି ରହି ରାତି ତମାମ ପଡ଼ି ରହୁଥିଲା ଚାଷୀ ଯେହେତୁ ଶୀତଳ ଭଣ୍ଡାର ଅଭାବ ରହିଥିଲା ସେଥିପାଇଁ ଧାନ ଅନେକାଂଶରେ କ୍ଷତି ହୋଇଥାଏ ଲଘୁଚାପ ଜନିତ ବର୍ଷା କୁହନ୍ତୁ ଅଦିନିଆ ବର୍ଷାରେ ମଧ୍ୟ ଧାନ ଗୁଡ଼ିକ ବିଲରେ ପଡ଼ି ରହେ ଓ କ୍ଷୟକ୍ଷତି ହୋଇଥାଏ ଆମର ଚାଷୀ ଅଛି ତାଙ୍କ ପ୍ରତିଜ୍ଞା ନେବା ଆଜ୍ଞା ମଉସା ଆପଣ ଚାଷ କରନ୍ତି ଶୀତଳ ଭଣ୍ଡାର ଅଭାବ ରହିଛି କେତେ କ୍ଷୟକ୍ଷତିରେ ଆପଣ ସମ୍ମୁଖୀନ ହେଉଛନ୍ତି ଆଜ୍ଞା ଫସଲ କଲେ ଫସଲ କଲେ ଆମର ଶୀତଳ ଭଣ୍ଡାର କିଛି ନାହିଁ ରେଟ୍ ନାହିଁ আমি খটি খটি মরু দেখ অসুবিধা সব হোচিং শীতল ভণ্ডার নাই এই বজার ঘাটে শীতল ভণ্ডার যদি থাকে আমি রক্ষিদ শীতল ভণ্ডার নাই রেট কম সব অসুবিধা হচ্ছে আপনি টোকন যদি টোকন দেয় ধান যাওনি চৰকাৰ ক'ত চাছানে অনেক যোজনা কৰাৰ কিন্তু চৰকাৰ খালী মিথ্যা কথা কৈছে বা স্পট মাৰুচোন কিন্তু চাছীপাই যীতলভাৰ আৱশ্যকতা ৰচি বৰ্তমান চৰকাৰ কৰি পাৰি নাহি কৰি পাৰি নাহ ক' কৰিব শুনোতে মনে কি চাছী প্ৰিয়া যিহেতু শীতল ভণ্ডাৰ আৱশ্যকতা ৰচি চাছি যিহেতু যোন বৰ্ষ যাক তমাম অমল কৰি থাকে তাক ৰক্ষাৰ সংৰক্ষিত ব্যৱস্থা হৈনা সেইপিনে এণে তেনে ৰখিব পাৰি থাকে চাছী অক অভাৱ অনুটন ভিতৰত ঋণ কৰি চাছি তাৰ যি অমল কৰি থাকে ধান কথা কুঁহতু পনিপৰীয়া কাহতু তাহু মণ্ডিৰে ধান বাকি অপৰি বজাৰ ঘাতে বাকি তাৰ পৰিবাৰ প্ৰতিপোষণ কৰি থাকে কেতল শীতল ভণ্ডাৰ ৰৈ থাকে নিশ্চিত যি অমল ধান কথা কোৱতুৰিব কথা কোৱা ନିଶ୍ଚିତ ସଂରକ୍ଷିତ ରହିପାରନ୍ତା ଓ ଚାଷୀମାନେ ଯେଉଁ ଋଣ ବାହାର କରିକି କରଜ କରି ଚାଷ କରୁଛନ୍ତି ତାହାର ଅନେକାଂଶ କ୍ଷତି ମଧ୍ୟ ଶୋଉଛନ୍ତି କାରଣ ଅଦିନିଆ ବର୍ଷା କଥା କୁହନ୍ତୁ ଲଘୁଚାପ ଜନିତ ବର୍ଷାରେ ଚାଷୀର ମେରୁଦଣ୍ଡ ସମ୍ପୂର୍ଣ୍ଣ ଭାଙ୍ଗି ଯାଇଥାଏ ଅନେକାଂଶ କ୍ଷତି ହୋଇଥାଏ ଯେ ଶୀତଳ ଭଣ୍ଡାଳ ରାଜ୍ୟ ସରକାର ବ୍ୟବସ୍ଥା କରିଥାନ୍ତେ ତାହେଲେ କେଉଁଠି ନା କେଉଁଠି ଚାଷୀ କିଛି ମାତ୍ରାରେ ଉପକୃତ ହୋଇପାରନ୍ତା ମନ୍ଦା କିନି ନିଶ୍ଚିତ ଭାବରେ ସଂଗ୍ରାମ ଯେମିତି ଆପଣ ଆଲୋଚନା କରୁଥିଲେ ଯେ କେତେବେଳେ ବନ୍ୟା ତ ପୁଣି କେତେବେଳେ ବାତ୍ୟା ତ ପୁଣି ଆଉ କେତେବେଳେ ଅଦିନିଆ ବର୍ଷା ଚାଷୀମାନଙ୍କର ମେରୁଦଣ୍ଡ ଭାଙ୍ଗି ଦେଉଥିବା ବେଳେ ଯେତିକି ସେମାନେ ଅମଳ

নিশ্চিত ভাবে দেখুন মন্দাগিন যেতবে চিত্র আসুছে স্পষ্ট ভাব আপনার চাষীরা প্রতিক্রিয়া শুনেলে পুরী জেলার এগারোটি ব্লক এগারোটি ব্লকের পাখা পাখি দুই লক্ষ উর্ধ্ব কেবল চাষি রয়েছেন সেটিমধ্যেক পনিপরিবা চাষী কতক আলু পিঁয় চাষী এনইকি স্পষ্ট ভাবে সূচনা নাই বিভাগীয় অধিকারী পাখে এনেই আমি বারম্বার বিভাগীয় অধিকারী কৃষি বিভাগীয় অধিকারী কুমু যোগাযোগ করল বাবনে আলু পিঁয় প্রত্যেলা প্রশাসন হোক রাজ্য সরকার হোক কত আন্তরিকতা দেখাও চাষীন্হন যোগাই দে না যে এ সংক্রান্ত আমি কৃষি অধিকারী পচার সে তাঁর মুহূর্তে প্রতিক্রিয়া কিছু আসুন এপরিকি মধ্যে শীত ভণ্ডার কতোটি চালছে কতোটি অচ অবস্থা রয়েছে কতোটি মোটামোটি তো টোটালি উপরে এনেই কৃষি বিভাগ অধিকারী প্রতিক্রিয়া মিপার লা তবে গোটে পটে সরকার শীত ভণ্ডার যোগাই দেছু কিন্তু অন্যপটে চিত্র হচ্ছে ପୁରୀ ଜିଲ୍ଲାର ଗୋଟିଏ ଶୀତଳ ଭଣ୍ଡାର ରହିଛି ଯିଏକି ସାତଶଙ୍କ ନିକଟରେ ସେ ଦୀର୍ଘ ମାସ ଧରିକି ତାଲା ଝୁରୁଛି ଏବେ ଯେହେତୁ ଆଳୁ ଉତ୍ପାଦନ ପିଆଜ ଉତ୍ପାଦନ ସବୁବେଳେ ଆସିଛି ଚାଷୀଟିଏ ଉତ୍ପାଦନ କଲାପରେ ଯେଉଁ ବସ୍ତା ବସ୍ତା ଆଳୁ পিঁয়াজ উৎপাদন কৰিবলভ দৰৰে ব্যৱসায়টো টেকি দিয়ে এতিপ্ক ৰখিব সঠিক ব্যৱস্থা নাই যোন গোটেই কোলষ্ট বা যি গোটেই শীত ভণ্ডাৰ অঁ সেইটো তাল ঝুলুছে এইবোৰ চাছীটিয়ে কেকিবি ৰখিব সেইকি চাছী এতিয়া পূৰা চিন্তাৰে পঢ়িছে এইবোৰ যেতিয়া চৰকাৰ কু কান্দা কান্দুচ্ছ বুলি কোৱা যায় পাৰিব চাষী মান প্রারণ চাষী প্রত্যেক যদি আন্তরিকতা থাকে সরকার তেমনি কবে হলে বি চাষী মানে আজ সুলভ দরের মধ্যে বেপারী মানুষ টেকিয়ে দে আলু কিংবা কঞ্চা চিত্র আমি পূর্ব চিত্র দেখাই সারিছু কিভাবে আলু কথা কহা কঞ্চা কথা কে কেউ না কেউ ক্ষেত্রে সড়ুচি পোচি নষ্ট হচ্ছে এপ্রতি প্রশাসন গুরুত্ব আবশ্যক জেলা প্রশাসন ঠু করি সরকার গুরুত্ব কিন্তু গুরুত্ব না যদি যদি কোটাৰ কথা কয় শীত ভণ্ডাৰ কথা কয় এঘাৰ গোটেই কোষ্টৰ কিন্তু বাৰ বাৰ নেও আমি শীত ভণ্ডাৰ পৰ্যাপ্ত পৰিমাণ ৰখিছো বিলাক আপোনাৰ কোনো গণমাধিষ্টৰ ব্ৰহ্মগিৰি কঞ্চা পনিৰ ଯାହା ରଖିଛନ୍ତି ସେ ଅଭାବୀ ବିକ୍ରି ହିଁ କରୁଛନ୍ତି ଚାଷ ତ କରିବାକୁ ଆଉ ନାରାଜ ବର୍ତ୍ତମାନ ଆପଣ ଏବେ ମଧ୍ୟ ଗଣମାଧ୍ୟମକୁ କହୁଛି ଯେଉଁଠି ପରିବା ଚାଷ ହେଉଛି ସେଇଠି ମାଟି ବିକ୍ରି ହେଉଛି ଏବେ ମଧ୍ୟ ସରକାର ଏଥି ରାଜ୍ୟ ସରକାରଙ୍କର ଉଦାସୀନତା ଚାଷୀଙ୍କ ପ୍ରତି ଆନ୍ତରିକତା ଅଭାବରୁ ଚାଷୀମାନେ ଏବେ ଚାଷରୁ ମୁହଁ ଫେରାଉଛନ୍ତି ଏକଥା କୁହାଯାଇପାରେ ଏଇଟା ଠିକ୍ କଥା ମାନେ ମୁହଁ ଫେରାଇ ଦେଲେଣି ଅଲରେଡ଼ି ଫେରାଇ ଦେଲେଣି ଆପଣଙ୍କୁ ଏବେ ମଧ୍ୟ କହୁଛୁ ଏଇ ଦୁଇଶହ ତିନିଶହ ମିଟର ଭିତରେ ଆପଣ ଯାଆନ୍ତୁ ସେଇଠି ଚାଷ ହେଉଛି মাটি মধ্যে বিক্রি হচ্ছে মানে যেটা মূল্যবান সম্পত্তি সে ইয়ে কিছু কাম নাই তার ইনকম না জমির সে মাটি বিক্রি করছেন বর্তমান আগে সরকার আন্তরিকতা কেমি কমি দেখা মানুষ সরকার আন্তরিকতা কোশি প্রকার এতিয়া মানে নীমৰ চাছ কৰিবা হিচাপে ব্যৱস্থা নাই বাধ্য হওক যদি চাছ হাত উধাৰী কৰি ঋণ কৰি গা গহু ঋণ কৰিছে অমল কৰি পইচা পাই ৰোজগাৰ হওক হ'ব আক্ৰি বজাৰ যা দৰ অ তা আনিব শোষণ হওক ৰাজ্য চৰকাৰৰ এতিয়া কোনো নিগাহ নাই কেৱল ৰাজ্য চৰকাৰ কেৱল চাছি নাযা কৰি ভোট বেংক তিয়াৰ কৰিছী মানে কুম্ভীৰ কান্দনা কান্দিতা কুম্ভৰ কান্দনা

এঠাৰে চে প্ৰকৃতিৰে কে হন্তচন্ত হ'ব ৰাজ্য চৰকাৰ অন্ততঃ পক্ষে জানিব দৰকাৰ যি মানে আমাৰ ৰাজ্যৰ অন্নদা সেনে তৰ পনিপৰ কথা কুতো বা আলু পিঁয়াজ কথা কোৱতুল ষ্টোৰেজীত ভণ্ডাৰে সুৰক্ষিতভাৱে ৰখি পাৰিব আগামী দিনৰে আমিহি ইয়াৰ উপভোক্তা ৰ বা আমিহি এই মূল্যবান জিছ পাই পাৰিবা বা সহজৰে জিছকু পাৰিবা বহুত বহুত ধন্যবাদ সঞ্জয় বহুত বহুত ধন্যবাদ সংগ্ৰাম আৰু বহুত বহুত ধন্যবাদ কাঢ়চৰণ আপোনাৰ তমাম আলোচনা পাই